ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা একটু গোল্ডেন কালার না হওয়া অব্দি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমরা যে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলা আর পেঁয়াজের মিশ্রণটাকে ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতো একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর চিনি। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো একটু ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে 3 মিনিট মতো একটু হতে দেব লো হিটে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এটাকে আবার ঢাকা দিয়ে দেবো 6 মিনিট মতো। 6 মিনিট পর দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আমরা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আর আলু যদি না সেদ্ধ হয় তাহলে কিন্তু মাছের মাথাগুলোকে আমরা দেব না। আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে তাই মাছের মাথাগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। আমরা এখানে মাছের মাথাগুলোকে 2 টুকরো করে ফেলছি, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। আমরা এটাকে আবার ভালোভাবে ঢাকা দিয়ে 6 মিনিট মতো হালকা আঁচে হতে দেব। মাছের মুড়ো ঘন্ট প্রায় হয়ে এসছে, লাস্টে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। রেডি হয়ে গেল আমাদের মাছের মুড়ো ঘন্ট। আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকমই নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো এরকমই সিম্পল রেসিপি নিয়ে পরের ভিডিওতে।